শুভ শিক্ষার্থী তোমরা নিশ্চয় ভালো আছো। আজকে তোমাদের আমরা দশমিক ভগ্নাংশের সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যায় সেটা দেখাবো। তোমরা সবাই খুবই মনোযোগ সহকারে একটু দেখবে, আমরা একটু দেখে আসি। দেখো এখানে সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে আমরা যে কোনো দশমিক ভগ্নাংশ তুলনা করতে পারি সেগুলো আমরা দেখবো। দেখো প্রথমে আমাদের এক নম্বর আছে ক, খ, গ এবং ঘ এর জন্য কোন নির্দেশ করেছে, কোনটি মানে নির্দেশ করবে, ঠিক আছে? দেখো এখানে দেখো প্রথমে আমাদের ক, ক জানো এখানে আমাদের ক আছে, এখানে যে দাগ শূন্যটা দেওয়া আছে তার পরের দাগই আমাদের ক, তাহলে এক মানে কতে এক, তাই না? তো এখন কত যে হবে সেটা আমরা দেখব। এরপর আমরা একটু জিনিস দেখবো, এখান থেকে এই পর্যন্ত দেখো মোট দশটি দাগ আছে, কয়টি দাগ আছে? দশটি দাগ আছে, কয়টি দাগ আছে? দশটি। এই দশ দাগের জন্য কত হয়েছে দেখো তো? এক। দশ দাগের জন্য কত হয়েছে? এক। দশটা দাগ মিলে যদি এক হয় তাহলে আমাদের এখানে দশমাংশ আসবে, তাই না? দশটি দাগে যদি এক হয় তাহলে ক আমরা লিখতে পারি। এই যে এখন আমরা যদি এখানে বলি যে এক হয়েছে কয়টি দাগের জন্য? দশটি দাগের জন্য, তাই না? তাহলে এক একটা দাগের জন্য আমাদের কত হবে? একটা দাগের জন্য আমরা যেটা ভাগ করি 0.1 হবে। কেমন ভাবে হলো আমরা দেখবো, দশ দিয়ে এককে ভাগ করবো, দশ দিয়ে এককে ভাগ করা যায় না বলে শূন্য নেবো, দশমিক নেবো, দশকে দশ। এটা কিন্তু আমরা অন্যভাবেও সহজে করতে পারি, কেমন ভাবে? আমরা এখানে আবার লিখি এক দিয়ে যদি আমরা দশ অর্থাৎ দশ দিয়ে আমরা এককে ভাগ করি, আমরা জানি এককে যদি আমরা দশ দিয়ে ভাগ করি অর্থাৎ দশ মানে দশমাংশ হয়ে যাবে ভগ্নাংশ হলে। এর আগে কিন্তু আমরা এটাও বলতে পারি যে আমরা দশ দিয়ে ভাগ করবো গেলে কয়টি শূন্য আছে সেটা বিবেচনা করে আমরা করতে পারি। যেমন আমরা আগে একটা লিখলাম, এখন এখানে কয়টা শূন্য আছে? একটা শূন্য, তার মানে একটা সংখ্যার আগে কি বসবে? দশমিক বসবে, তাই না? এভাবে কি করা যায়? এভাবে কিন্তু করা যায়, শুধুমাত্র এক তারপর শূন্য, এক দিয়ে যে কত শূন্য থাকলে হবে, কিন্তু এক বাদ অন্য কোনো সংখ্যা থাকলে কিন্তু এই নিয়মটা হবে না। ক্লিয়ার? আচ্ছা এখন তাহলে আমরা প্রথম এক দাগ, দশ দাগের ভিতরে আমাদের এক দাগ, তাহলে এক দাগ মানে আমরা কত পাবো? এটাকে আমরা দুই ভাবে লিখতে পারি, এক বাই দশ অথবা শূন্য দশমিক এক। আমরা শূন্য দশমিক এক দিয়ে লিখবো, কারণ যেহেতু আমাদের দশমিক ভাবে করতে হবে, আমরা ভগ্নাংশ আকারে করবো না, আমরা দশমিক আকারে করবো। ক্লিয়ার? এটা খতে কত আছে আমরা একটু দেখবো। খতে দেখো আমাদের এখানে এক এবং দুই এর মাঝামাঝি এখানে আমাদের আছে। এখন আমরা এক তো আমাদের পরিপূর্ণ পেয়েছি, তাই না? এক পরিপূর্ণ পেয়েছি, আর কত দাগ ঘুরে আছে আমরা যে দাগটা গুনলে দশমিকের পরে ততগুলো দাগ আমরা লিখলাম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে আমাদের কত হবে? সাত হবে। অথবা আমরা কিন্তু এটাও করতে পারি যে দুই তো পরিপূর্ণ, দুই দুই লাগ, দুইয়ের জন্য কতটা দাগ হয়েছে? মোট দশটা দাগ, তাহলে এক দুইয়ের থেকেও আমরা কিন্তু এক দুই তিন দাগ বিয়োগ করলেও আমরা পেতে পারি, পাবো না? আচ্ছা তারপরে গ, দেখো আমাদের দুইয়ের পরে কয় দাগ? এক দুই, দুইয়ের পরে দুই দাগ, দুই দশমিক দুই। আমরা কি ক্লিয়ার বুঝতে পারছি সবাই? এরপরে ঘ, দেখো তিনের পরে আমরা তিন আগে লিখলাম, এরপরে কত দাগ পরে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তিন দশমিক নয়। আমরা কিন্তু আগেই দেখেছিলাম যে প্রতি এক দাগের জন্য 0.1, তাহলে দুই দাগের জন্য 0.2, তিন দাগের জন্য 0.3, অর্থাৎ আমরা যেটা ভাগ করেছি এক দিয়ে দশকে ভাগ করেছিলাম, দশ দিয়ে এককে ভাগ করেছিলাম, এইভাবে আমরা যে কোনো সংখ্যা আমরা ভাগ করবো। যেমন আমরা এখানে তিন আগে লিখেছি আর এখানে নয়, তাহলে নয় নয়কে দশকে ভাগ করবো, কত হবে? 0.9, অর্থাৎ আমরা এখন এই তিনের সাথে 0.9 যদি নয় যোগ করি তাহলে কিন্তু আমাদের 3.9 আসবে। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি সবাই? এরপর আমরা দুই নম্বরটা লিখেছি 0.5 কমা 1.8 কমা 3.3 কতটি 0.1 দিয়ে গঠিত হয়েছে? এই গঠিত যে হয়েছে আমরা এটা এখানে বসাবো, যে কোথায় আমাদের 0.5 বসবে, কোথায় 1.8 বসবে, কোথায় 3.3 বসবে, আমরা কি বুঝতে পেরেছি? তাহলে প্রথমে আমাদের 1.5, আমরা যেটা আগেই দেখেছিলাম যে এককে আমরা দশ দিয়ে ভাগ করলে হয়েছে আমাদের 0.1,
তাহলে আমাদের প্রত্যেকটা ভাগের জন্য 0.1, প্রতিটা ভাগের জন্য যদি 0.1 হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমরা এই শূন্য আছের পরে গুণব 1 2 3 4 5, আমাদের এই দাগটা কিন্তু আমরা বলতে পারি 0.5, বলতে পারি না পারি না? প্রতি দাগের জন্য যদি 0.1 হয় তাহলে 5 দাগের জন্য 0.5। এরপর আমাদের আছে 1.8, আমরা কিন্তু এই 1 পরিপূর্ণ আছে, এরপর আমাদের 0.8 অর্থাৎ 8টা দাগ নেব আমরা, 1 2 3 4 5 6 7 8, এই জায়গাটা কিন্তু আমাদের বসবে 1.8। এরপরে আছে 3.3, তাহলে আমরা আবার আগে 3 3-এ চলে যাই, 3 তো পরিপূর্ণ, 3-এ আমরা চলে গেলাম, তারপরে 3.3, তার মানে 0.3 3টা নিব, 1 2 3, আমাদের এই জায়গাটা বসবে 3.3, আমরা নিশ্চয় বুঝতে পেরেছি তাই না? এরপর আমাদের আরো একটি আছে আমরা দেখব, সবাই আবার শুনবে, দেখো এখানে আমরা কত লিখেছি, 3 নম্বরে 0.9, 0.5, 2.6 এবং 3.2 আমরা এই রেখাংশের ভিতরে মানে সরলরেখার ভিতরে বা রেখার ভিতরে কোথায় বসবে এটা আমাদের দেখতে হবে, কোথায় বসবে তাহলে আমরা দেখি বলবো কত আছে 0.9, আমাদের সেই আগের মতোই আমরা যেমন বলেছিলাম এখানে কিন্তু আমরা দাগ করেছি, এখানে আমরা দেখ বুঝতে 1 2 3 4, আমরা যেমনটা বলেছিলাম 0.1 দাগের একের জন্য যদি এক দাগ হয়, 0.1 এর জন্য যদি এক দাগ হয় তাহলে 0.99 দাগ, আমরা এই জায়গায় আমাদের বসবে 0.9, উপরে লেখা উচিত না বোঝানোর জন্য নিচে লিখলাম, এরপর দেখা আবার 0.5, তার মানে কি আগে বসবে, তার মানে 0.5 আমাদের এখানে বসবে, আমরা কি বুঝতে পারছি? তারপরে 2.6, 2 মানে আমাদের এই 2 আর 6 যাবে 1 2 3 4 5 6, এখানে 6, 2.6, এরপর আছে 3.2, আমাদের এই 3 আর 1 2 3.2, আমরা নিশ্চয় সবগুলো বুঝতে পেরেছি তাই না?